আলহামদুলিল্লাহ, আমরা এখন হজরত কেবলার রওজা পাকের সামনে হাজির। হজরত কেবলা আলহামদুলিল্লাহ শাহ মাজফান রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমরা সকলে জানি ইনি মাজফান্ডারি তরিকার অন্যতম প্রবর্তক। ওনার মাধ্যমে পুরো বিশ্বের মধ্যে মাজফান্ডারি তরিকা কাদেরিয়া এই তরিকার প্রচার প্রসার হয়েছে। হজরত কেবলার আওলাদে পাক এবং হজরত কেবলার ফয়জান প্রাপ্ত খলিফা ওনাদের মাধ্যমে পুরো বিশ্বের মধ্যে মাজভান্ডারি তরিকা প্রচার প্রসার লাভ করেছে। এবং এখানে হজরত শের বাংলাল কাদির রহমতুল্লাহ আলাইহি যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে এই দরবারে পাক এটা এমন দরবারে পাক যেখানে আপনি ইলমের নিয়ামত বলেন, যেখানে আপনি বেলায়াত বলেন, যেখানে আপনি অর্থ দৌলত বলেন, যেটাই চান না কেন মহান আল্লাহ তাবারকাল দয়া ও মেহরবানিতে আপনি এখান থেকে পেয়ে যাবেন খুব অতি দ্রুত। সেটা শের বাংলাল কাদির রহমতুল্লাহ দেওয়ানে আজিজের মধ্যে ওনার তাস্করা করেছে, তারিফ করেছে, যে হচ্ছে সেই হজরত কেবলা আহমদুল্লাহ মাসুদ রহমতুল্লাহ তাআলাইহির মাজারে পাক এবং ওনার সে পার্শ্ববর্তী সেই ঐতিহাসিক সেই পুকুর, সেটার যেটা আমরা ইতিহাস অনেক ব্যাপক আমরা অনেকে জানি এবং চিনি। আল্লাহ তাবারকাল আমাদের সকলকে মেজবান্না দরবার শরীফে হাজিরে দেওয়ার, হজরত কেবলার ফয়জান হাসিল করার, ওনার আওলাদে পাক ওনার ভাতিষ্পুত্র বাবা বন্ডের হজরত গোলাম মেজবান রহমতুল্লাহ ফয়জান হাসিল করার, ওনার হজরত কেবলা গৌসুল আজম মাসির রহমতুল্লাহ আওলাদে পাক দেলা হোসেন মেজবান রহমতুল্লাহ এবং ওনার আওলাদে পাক জাওলাক মেজবান রহমতুল্লাহ ওনাদের ফয়জা বরকত হাসিল করার আল্লাহ তাবারকাল আমাদের সকলকে নসিব করুক, আমাদেরকে দুনিয়া ও আখরাতে বেহতরিন জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। বিজাহ নবী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমরা এখন বিশ্বলি জিয়াউল্লাহ মিজবান রহমতুল্লাহের মাজার পাকের সামনে হাজির, যার সানুমান আমরা সকলে জ্ঞাত এবং ওনার আওলাদা পাক হাসান মাওলা মেজবান্ডারি মজিদুল আলী উনি ফয়দান দিলাচ্ছেন। হজরত জিয়াউল্লাহ মিজবান রহমতুল্লাহ যিনি পুরো দুনিয়ার মধ্যে বিশ্বলি হিসেবে শাহেনশাহ হিসেবে সকলের কাছে পরিচিত এবং সমাদৃত, আল্লাহ তাবারকাল আমাদের সকলকে জিয়াউল্লাহ মিজবান রহমতুল্লাহ দরবার পাকে হাজির দেওয়ার সৌভাগ্য নসিব করেছে। আমিন।